लाइन हॉस्पिटल निजे मानुष आज खुदा खाही ने तौफी के आदत के आदत महत ने निजे बेला तीन गीता प्यार हाजरी खूब लोगों को देखते अरकान सलात कुरान शरीफे जे नियमे हमरा अरकान सलात होता सलात नियम पद्धति अल्लाह रसूल निजे नमाज पढ़े हमें शिखिएछेन कि बोले ए अरकान सलात এই ভাবে বর্ণনা কোরআনের কোন আয়াতে নাই কথা বুঝতে পেরেছেন তার মানে কি সালাত হচ্ছে রূহ এই যে রূহ একটু আগে বলেছি না সালাত হচ্ছে রূহ বডি হচ্ছে আরকানে সালাত কথা বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন সালাত হচ্ছে রূহ বডি হচ্ছে কি আরকানে সালাত এখন শরীরে আর রূহে আপনি আলাদা করতে পারবেন না আলাদা করলে লাশ হয়ে যাবে না কি বলেন লাশ হয়ে যাবে তো অনুরূপ ভাবে কোরআন থেকে সুন্নাতে আলাদা করা যাবে না একজন মাইজবান্দারি আহলে কোরআন আর পাকিস্তানি আহলে কোরআন এইটা ওনাদের এই ওনাদের সম্পর্কে আমার কোনো জানাও নাই ওনাদেরকে আমি চিনিও না এবং ওনারা কোন ধরনের আহলে কোরআন সেটাও আমি জানি না আর কোনোদিন আমি শুনিয়েই নেই যারা আহলে কোরআনের আমরা গোসে জামান ছবি বাবা আহলে কোরআন স্লোগান দেওয়ার পরে যারা বিরোধিতা করেছেন তাদের মুখ থেকে শুনেছি পাকিস্তানে বলে এরকম একটা ওদের সম্পর্কে আমার কোন আইডিয়া নেই ওনারা যদি হাদিস শরীফ অস্বীকার করে থাকে তাহলে ওনারা সঠিক না আর ওনারা যদি কোরআন সুন্না মানে আমি বলবো ওনারা সঠিক আর যদি ওনারা বলে যে আমরা কোরআন ছাড়া সুন্না মানি না তাহলে ওনারা মমন মুসলমান না মুনাফিক মুসলমান এটা আল্লাহ ঠিক করবে এটা আমি গিবত করি না আমি কারো বিরুদ্ধে কিছু বলি না ওনাদের বিরুদ্ধে কিছু করি কারণ ওনাদের সম্পর্কে আমার জানা নেই কিন্তু আমি বলছি আমি চ্যালেঞ্জ করছি কোন লোকটা আহলে কোরআন না আমাকে দেখাইয়া দিত কোন আলেম আহলে কোরআন না আমাকে দেখাইয়া দিত আমি চ্যালেঞ্জ করব কারণ প্রত্যেকেই নামাজ পড়ে কোরআনের হুকুম প্রত্যেকেই রোজা রাখে কোরআনের হুকুম প্রত্যেকেই হাজ করে কোরআনের হুকুম কি বল তাহলে কোন লোকটা আহলে কোরআন না আমাকে দেখাইয়া দিত আর যদি বলেন যে আহলে কোরআন বললে আল্লাহর নামের স্লোগান দিলে কাফের হয়ে যাব তো আপনার নামে স্লোগান দিলে কি আমি মুমিন হয়ে যাব নাকি ওনাদের নামে স্লোগান দিতে বলেন শুনেন আহলে সুন্নাত ওয়াল জামাত বললে যেভাবে কোরআন মানা হয় আহলে কোরআন বললেও সেভাবে সুন্নাহ মানা হয় সুবহানাল্লাহ কারা এগুলা নিয়ে বা ইসলামী করেন আমি তো বুঝি আপনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলেন বা যদি সুন্নি বলেন কথাটা খুব ভালো করে বুঝুন এখানে কোরআনের কোন শব্দ আছে এটার ভিতরে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বললে কি কোরআন মানা কি হয় না নিশ্চয় অনুরূপ ভাবে আহলে কোরআন বলল সুন্না মানা হয় কারণ কোরআনকে রসুলকে সুন্না থেকে আল্লাহ থেকে রসুলকে আলাদা করা যাবে না কোরআন থেকে
জিন্না কে আলাদা করা যাবে একটা সহজ আমি শুরুতেই বলেছি আকল মানকে নিয়ে ইশারা বা চোখ ব্যাকলকে দিয়ে গুজারা করছে আকল ওলাদে ইশারা দিলে বুঝে ব্যাকুলের গুতাই যতই গুতাই হাসতে থাকবো কলে কথা বুঝতে পেরেছ যদি আকল থাকে অবশ্যই বুঝেছে কারণ আপনি সুন্নি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন তো ওইটা বললে যদি কোরআন মানা হয় তো আহলে কোরআন বললে সুন্না মানা হবে না কেন কারণ কোরআন থেকে তো সুন্নাকে আলাদা করা যাবে না যেহেতু আল্লাহ রাসূল হচ্ছেন সাহেবে কোরআন জীবিত কোরআন ছিল খতান ওয়াজানা বাজে অতি ভক্তি সুরের লক্ষণ হুজুর আসসালামু আলাইকুম আরেকটি প্রশ্ন হুজুর আসসালামু আলাইকুম বর্তমানে কেহ কেহ বলে থাকে তাদের ফির নাকি সানিয়ে রহমান অর্থাৎ দ্বিতীয় রহমান এই প্রসঙ্গে কিছু বলতে বলবেন কি আব্দুল মালেক গহিরা রাউজান কে বলে আমি জানি না রহমান হচ্ছে আল্লাহ কথা বুঝতে পেরেছে আর সানিয়ে রহমান যদি বলে তার মানে কি দ্বিতীয় আল্লাহ তাহলে তো এটা শিরিক হয়ে যাবে আর গোসল আজম গোলাম রহমান মাইজভান্ডারি ওনার সাথে টেক্কা দিয়া সানিয়ে রহমান যদি বলতে যান তাহলে যদি বইলা থাকেন তাহলে নাম্বার ওয়ান বিয়াদব কারণ দ্বিতীয় গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারি মাইজভান্ডারির জমিনে রক্ত থাকতে মেনে নেব না আর কি আছে না হুজুর আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রামবাসী যতদূর জানি হযরত কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারিকে এবং বাবা ভান্ডারি কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারিকে বর্তমানে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন হুজুর আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রামবাসী যতটুকু জানি যতদূর জানি হযরত কিবলা কাবা বলতে বুঝায় হযরত গৌসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি সাহেব কিবলাকে এবং বাবা ভান্ডারি বলতে বুঝায় হযরত গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারিকে বর্তমানে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন সময় নিজের নামে নিজেদের নিজে প্রসারের জন্য স্বীয় নামের সাথে ভান্ডারি শব্দ যোগ করে নিজেই ভান্ডারি দাবিদার হয়ে থাকে যেমন একজনের নাম হলো আব্দুল হক তাকে ডাকা বলা হয় হক ভান্ডারি আরেকজনের নামে নাম গোলাম মাওলা তাকে বলা হয় মাওলা ভান্ডারি আরেকজনের নাম নুরুল আলম তাকে বলা হয় আলম ভান্ডারি এই প্রসঙ্গে আপনার মতামত জানলে আমি উপকৃত হইব ইতি নুরুল আলম ফতেহাবাদ এগুলো প্রশ্নগুলো এগুলো একেবারে না করলেই ভালো ছিল তারপরেও করে ফেলেছেন আমি বলি
মাইজভান্ডার শরীফে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি আহমদুল্লাহ মাইজভান্ডারি গৌসুল আজম গুলাম রহমান মাইজভান্ডারির আলোকেই আমরা যারা ঔলাদে পাক আছি আমরা আলোকিত। কথা বুঝতে পেরেছেন? গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারির আলোতে গৌসুল আজম গুলাম রহমান মাইজভান্ডারির আলোতে আমরা আলোকিত। তো এইটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার ভাই সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ওনাকে লোকেরা ভান্ডারি সাহেব বলে। কি বলে শুনেন না আপনারা? ভান্ডারি সাহেব বলে। আবার আমার শ্রদ্ধেয় ভাই জিয়ল হক মাইজভান্ডারি সাহেবকে অনেকে হক ভান্ডারি করে। কথা বুঝতে পেরেছি? কারণটা কি? উনি গৌসুল আজম গুলাম রহমান মাইজভান্ডারি হচ্ছেন ওনার পীরে তাফায়ুস, অর্থাৎ গৌসুল আজম গুলাম রহমান মাইজভান্ডারি থেকে তিনি ফয়েজ পেয়েছেন, এই কারণে ওনার নামের পাশে হক ভান্ডারি লাগাতেই পারে। এটা তো আমি দোষের কিছু দেখি। যেমন মৌলানা নিজামুল হক মাইজভান্ডারি তার নামের পাশে হক ভান্ডারি লাগাইতেই পারে। যেমন এই তোর বাপের নাম কি? আব্দুল আলিম মাইজভান্ডারি, কিন্তু ওনার একটা দোকান আছে চারটাইতে, এটার নাম হচ্ছে হক ভান্ডারি কি রাইস মিল। এখন ইতার নামে ইতারে কেউ নসিনে, ইতারে দেখুন হক ভান্ডারি নামে এসি। তোর বাপের নাম ধরে কেউ ডাকে নাই, তোর হক ভান্ডারি হইতা। এইগুলা এগুলো নিয়ে তো ঝগড়া বিবাদের এখানে কিছু নেই। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারির আলোকে আমরা আলোকিত, গৌসুল আজম গুলামুর রহমান মাইজভান্ডারির আলোকে আমরা আলোকিত। এগুলা প্রশ্ন করা মানে হচ্ছে চেষ্টা করা আমাদের ভিতরে ঝগড়া লাগে, এটা উদ্দেশ্যমূলক প্রশ্ন। আর কি কোনো প্রশ্ন আছে না বলে? হুজুর আসসালামু আলাইকুম। অনেকে মনে করে তাদের ভীর নাকি হযরত কিবলা কাবা ও হযরত বাবা ভান্ডারি কিবলা কাবার সিংহাসনে বসে আছে। হুজুর এই প্রসঙ্গে আপনার পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা পাবো কি? সালাম আনতে মনির বিবিহাট ফটিকছড়ি। এই সমস্ত প্রশ্নগুলো করার কোনো দরকার আছে? আমি ঠিক বুঝতে পারতেছি না। শুনেন, যারা বলে তাদের কাছে জিজ্ঞেস করেন তাহলে তো তারা জবাব দিবে। কথা বুঝেন? আমি শুরুতেই বলেছি যার যার বিরেবে সে সে বড় করার চেষ্টা করে, করে না? যেমন আমারে স্লোগান দিত গৌসুল আজম মসজিদ বাবাকে, যে শুরুতে আমি না করলাম না? এটা না করলাম কেন? কত বুঝতে পেরেছে? এখন যদি কেউ কারো পীরেকে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারির সিংহাসনে বসানোর কথা বলে,
গোসল আজম গুলাম রহমান মেজবানদারি সিংহাসনে বসার কথা বলে। ঠিক আছে, গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি একটা এই গদি শরীফ আহমদিয়া মন্দিরে আছে না, কি বলেন আছে না? হ্যাঁ, তো তাদের পীরেরে বলেন গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি ওই গদিতে বৈশা দেখাইতে, তাহলে আমি বুঝে যাব ক্ষমতা থাকলে এই যে বাবা ভান্ডারির গদি শরীফ আসছে এইটা বৈশা দেখাইতে বলেন, তাহলে বুঝবো যে বাবা ভান্ডারি সিংহাসনে সে বসা ক্ষমতা আছে কারো। এইভাবে গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি সিংহাসনে বসবে এরকম বাপের পুত্রে আছে, গোসল আজম গুলাম রহমান মেজবানদারি সিংহাসনে বসবে এরকম বাপের পুত্রে আছে, কারণ নাম্বার ওয়ান বিয়াদবি। বরঞ্চ নিজেদের পীরেরে বড় করতে যাইয়া তাদের অজান্তে তাদের পীরকে তারা ছোট করে ফেলছে হযরতের আশেক বাবা ভান্ডারির আশেকের কাছে, কারণ কেউ কোনোদিন এটা মেনে নেবেন আপনারা মানবেন কেউ কোনোদিন মানবেন না, আহমদুল্লাহ মেজবানদারির অলাদরা মানবেন না, আমরা গৌসুল আজম গুলাম রহমান মেজবানদারির অলাদরা মানবেন, আমরা এটা এটা আমাদের ইমানের ব্যাপার, আমরা গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারির সিংহাসনে কাউকে দেখতে চাই না, বাবা ভান্ডারির সিংহাসনে আমরা কাউকে দেখতে চাই না, তাদের পদাঙ্ক অনুসরণ করে কুরআন সুন্নার আদর্শ মোতাবেক মেজবানদারি তরিকা প্রচার করতে চাই, তাদের আলোকিত আমরা আলোকিত হতে চাই। তো সুতরাং আমাদের ইমানের উপরে আঘাত দেওয়া এটা তো ঠিক না, আচ্ছা প্রশ্নের উত্তর পর্ব শেষ, আমার কিছু পার্সোনাল কথা আছে আপনাদের সাথে, আবার কি প্রশ্ন বলে দেন দেখি পড়ো না তুমি ইত্যাদি বলে না ইত্যাদি আবার বলতে নিলে মরা রেখে পাই হুজুর আসসালামু আলাইকুম। মাঝবান্ডা শরীফ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন বই পুস্তক ও ম্যাগাজিন আমরা দেখতে পাই গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা কাবাকে হযরত কেবলা কাবার ড্যানের উজির নিযুক্ত করে এই জাতীয় মানহানিকর কথা লিপিবদ্ধ হচ্ছে, এই প্রসঙ্গে আপনার মাধ্যমে সঠিক ব্যাখ্যা চেয়ে আমাদের ইমান ও আকিদা রক্ষার জন্য আশাবাদী সাইফুল রাঙ্গুনিয়া। এটার জবাব তো হয়ে গেছে, এটা অলরেডি জবাব হয়ে গেছে, বাবা ভান্ডারি কে এটা একটু আগে বুঝিয়ে দিয়েছে না, বাবা ভান্ডারি তো ভান্ডার শরীফে আছে আল্লাহর মর্জি মোতাবেক রসুলের মর্জি মোতাবেক, কথা বুঝতে পেরেছে? তো এখানে ডাইনের রুজির বামের রুজির যারা বলে আমি একটু বুঝিয়ে দিতে চাই, যেমন নবাব সিরাজউদ্দৌলা উজির ছিল না বাবা, ছিল কি ছিল না? ছিল তো, কারণ কি উনি নবাব ছিলেন বা বাচ্চা শাহজাহান, তো বাচ্চা শাহজাহানে উজির ছিল না, তো হযরত কেবলাকে যদি বাদশাহ বানানো হয় হযরত কেবলার নিজের পীরে বড় করতে যাইয়া নিজের সম্মান বড় করতে যাইয়া হযরত কেবলার শানের উপরে আঘাত আসে কিনা, হযরত কেবলা কি দুনিয়ার বাদশার সাথে তুলনা হয়? যাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গৌসুল আজম আহমদুল্লাহ মেজবানদারি দুই দিনে আদি জাহানের বাদশা করে দিয়েছেন আল্লাহ, সেখানে দুনিয়ার বাদশার সাথে নিজের কারো পীরের দাঁতে উঠানোর জন্য যদি এই ধরনের কথাবার্তা বলে
এইগুলা গোসল আজম আহমদুল্লাহ মাইদবন্দরের সাথে বাদশা বা উজির নাজিরের কোন তুলনা হয়? রাজা বাদশা আয়েশা তো ওনার কদমে পড়েছেন, গোসল আজম আহমদুল্লাহ মাইদবন্দরের কদমে পড়েছেন, গোসল আজম গোলাম রহমান মাইদবন্দরের কদমে পড়েছেন। এখানে উজির নাজিরের কোন ব্যাপার না। উজির নাজির শব্দটা বলে একটা অবান্ত এবং অবৈধ কথা, আমার ভাষায় এটা অসাধ্য একটা কথা। গোসল আজম আহমদুল্লাহ মাইদবন্দরীকে তো বাদশার শানে নাড়াই যাবে না, তাহলে ওনার সম্মানের উপরে আঘাত করে যাবে, কারণ উনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা। কি বলে দুনিয়ার বাদশার সাথে উজির নাজিরের সাথে হযরত কেবলা বা ওয়ান্ডারি কেবলা কারবারে তুলনা করা যাবে না? আর কি তোমার পাকে নামে গৌসল আজম সুলতানে মাওলানা না, তোমার পাকে নামে গৌসল আজম আরে দিন দুনিয়ার কবি, দিন দুনিয়ার কবি আখের জামানা, তোমার পাকে নামে গৌসল আজম সুলতান মাওলানা, আরে আমার বাবা মাওলানা, আরে সুলতান মাওলানা, আরে আমার বাবা মাওলানা, তোমার পাকে নামে গৌসল আজম সুলতান মাওলানা, তোমার পাকে নামে গৌসল আজম সুলতান মাওলানা, নামটি তোমার রহমান সত্য তুমি মেহেরবান, নামটি তোমার রহমান সত্য তুমি মেহেরবান, শুধু গান নিলাম আর মিমলা গায়ে করছো বাহানা, আরে গান নিলাম আর মিমলা গায়ে করছো বাহানা, তোমার পাকে নামে গৌসল আজম তোমার পাকে নামে গৌসল আজম সুলতান মাওলানা, আরবে আজমে নয় তুরস্কে ইরানে নয়, আরবে আজমে নয় তুরস্কে ইরানে নয়, আরে মাঝবান্ডার মুকামে এসে ভাইলাম ঠিকানা, আরে মাঝবান্ডার মুকামে এসে ভাইলাম ঠিকানা, তোমার পাকে নামে গৌসল আজম হাজরি। যেটা আমি বলছিলাম কিছুদিন আগে আপনার গোয়ালখালীতে আমার একটা মাহফিল ছিল, সেখানে রিসিট বুক ছাপিয়ে টাকা তোলা হচ্ছিল, আমি মাহফিলে ক্যান্সেল করে দিতেছিলাম, রিসিট বুক গুলো আমি জব্দ করেছিলাম। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কোরআন সুন্নাহর আলোকে মাইজবন্দারি মাহফিল করেন, করেন না? করেন তো, বিভিন্ন থানায় করেন, বিভিন্ন এলাকায় করেন, করেন তো। তাহলে আপনারা যারা মাইজবন্দার শরীফের পরিধান অর্থাৎ গোসে জামাত শরীফ বাবার হিসাব, কথা বুঝতে পেরেছে, হিসাব যারা মুড়িদান আপনারা, এখানে চাঁদা তুলে আমাকে দাওয়াত করতে পারবেন আপনারা মাহফিল করে, আপনাদের যদি সামর্থ্য থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক, ইনশাআল্লাহ আমি যাব। কিন্তু দোকান পাটে মাদে ময়দানে রিসিপ বুক দিয়ে ভিক্ষা করে আল্লাহর ওয়াস্তা আমাকে নিয়ে, কথা বুঝতে পারছে? আরেকটা কথা, অনেক রিপোর্ট আমার কাছে এসেছে, ভবিষ্যতে যদি এরকম রিপোর্ট আসে তাহলে আমি ডকুমেন্টস নিয়ে পুলিশ কেস করে দিই। সেটা হচ্ছে অনেকেই রিসিপ্ট বুক এই
সুই বাবার হুসেন নামে ছাপিয়ে তারা বা আমার নামে ছাপিয়ে তারা পুরো শরীফে চাঁদা কালেকশন করে। আমি কোনোদিন আপনাদেরকে বলেছি না, কোনোদিন রিসিট বুক দিয়েছি না যে আমাকে টাকা কালেকশন করে দাও, আমাকে মোষ গরু কালেকশন করে দাও না? উচ্চ স্বরে বলে না। দিয়েছে না? গোসুদ আমার চুরি বাবা কোনোদিন দিয়েছে না? আপনাদের নিয়ত মানতে মহিষ আপনাদের আশা আল্লাহ পুরায় আপনারা আনেন। মাঝে মধ্যে যদি কারো মনে চায় ব্যক্তিগত উদ্যোগে তারা এনে দেয়, কিন্তু আমি কোনোদিন মোষ গরু টাকা পয়সা কালেকশন করে দেওয়ার জন্য কোনোদিন রিসিট বুক দিয়েছি না। কেউ যদি আমার নামে রিসিট বুক দেয় বা ব্যবহার করে, আপনারা বুঝবেন ওই ব্যক্তি ভণ্ড, ওই ব্যক্তি প্রতারক। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং অন্তত বলছে যে আমার স্ত্রী বাবার হিসা থেকে রিসিট বুক দেওয়া হয় না, সুতরাং এটা আপনারা মনে রাখবেন। আর আরেকটা কথা, যতটুকু মহিষ গরু আল্লাহ আনেন পুরো শরীফে, সেটা 2234 হোক, সেটা 2980 হোক, কথা বুঝতে পেরেছে? যেটা আমি বলছিলাম গোসল আদম আহমদুল্লাহ মেজবানের পুরো শরীফে আপনারা আসেন না, এসে আমার সাথে সাক্ষাৎ করেন না, বা গোসল আদম বাবা অন্যরিকে ব্লাগ আবার বা গোসল আদম গুলাম রহমান মেজবানের উরসে আসেন না 2234 2980। আমার কথা হচ্ছে যতটুকু গরু মহিষ আছে অতটুকুনের মধ্যে জবাই করে আপনাদেরকে খাওয়ানো হয়। যদি তবরুক হওয়ার পরে যদি আসে ওগুলা তার জবাই করা সম্ভব হয় না, কথা বুঝতে পেরেছেন? তো এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, কি গোস্ত খাওয়ার জন্য মাইজমান্ডার শরীফ আসেন না রহমত পাওয়ার জন্য মাইজমান্ডার শরীফ? তাহলে বাবারে এখানে আমার কাছে মহিষ কম, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, মানুষ বেশি মহিষ কম, কথা বুঝছেন? যার লাগিয়া আলুটা একটু বেশি খাওয়া পড়ে। তো যার মনে চায় ভাইয়া যাইতে পারেন, আর যার মনে চায় আলু খাইয়া খাইয়া আমার সাথে থাকতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আমি এটা কেন আমার লজ্জার কোনো ব্যাপার না, এখানে আমি মস্ত কালেকশনও করি না, কিছুই করি না, আল্লাহ যাই আনায় মালিকে তাই আপনারা খান। তো এখন আলুটা আমি কি না নাই কেন মোষ কম, তো মোষের গোস্তর লোকে আলু যদি মিলাইয়া না দেই তাহলে খাবেন কি? ভাতের লোক একটা কিছু তো দিতে হয়, যদি আলু ভেঙে থাকতে পারেন থাকেন, কোনো সমস্যা নেই, আর যদি গোস্ত খাইতে হয় তাহলে ভাবেন আমার সমস্যা। হ্যাঁ, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের কাজে কর্ম উন্নতি দেয়, বাড়িতে যেন বসে মাছ গোস্ত খাইতে পারবো। অবশ্যই গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারির বাসিলায়, গোসল আজম গুলাম রহমান মেজবানদারির বাসিলায়, গোসল আমান শফিউল বশর মেজবানদারির বাসিলায়, হুজুরি পুনুরের বাসিলায় অবশ্যই আমি আপনাদের সবার জন্য দোয়া করব। কথা বুঝতে পেরেছেন? আর আরেকটা কথা, মহিলা দিয়া মডেলিং করে গোসে দেওয়ান শ্রী বাবার সামনে বা আমার সামনে কোনো গান বাইর করতে পারবেন না, কথা বুঝতে পেরেছেন? কোন মহিলা শিল্পী দিয়া জানি না শুনি না চোখ নাই জিজ্ঞাসা নাই দেখা যায় যে ওরা ভান্ডার শরীফের মুড়িত না, ওই মহিলা শিল্পী দিয়ে মডেলিং করাইয়া এরা পয়সা কামায় দুর্নামের ভাগি হই আমি, এটা একটা কত। গোসল আজম গুলাম রহমান মেজবানদারির সামনেও মডেলিং করে আমার সাথে সম্পৃক্ত আশেগানে মেজবানদারি যদি
কেউ যদি কোনো মহিলা মডেলিং করে গানের ক্যাসেট বাই করে অবশ্যই তার শাস্তিমূলক ব্যবস্থা আমি করব যদি আমার সাথে সম্পৃক্ত কোনো আশেখানে ভাইস বাংলাদেশি এই ধরনের কাজ করে। আমি অন্য ইচ্ছার কথা বলতে পারব, কথা বুঝতে পেরেছেন? কারণ বিভিন্ন ব্যবসায়ীরা পুরুষ দিয়ে বদল, আমি কোনোদিন বলেছি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলেন তো আমার নামে কোনোদিন ক্যাসেট বাই করতে, কোনোদিন বলেছি? এখন ব্যবসায়ীরা ব্যবসা করে যায় দুর্নামের ভাগি হই আমি, এটা কোন ধরনের? আমি দেখি আমি আরো ভালোভাবে এটা প্রচার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নাহলে তো মান ইজ্জত রক্ষা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রিয় আশিকানা মেজবানি,